আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আমি সোহেল মাহমুদ টিসলেট বাংলা চ্যানেলের পক্ষ থেকে। আজ আমরা দেখব কিভাবে মোবাইল দিয়ে খুব সহজে আপনি টি শার্ট ডিজাইন ফটো তৈরি করবেন। তো চলুন ভিডিওটি দেখা যাক। শুরুতেই আপনারা ক্রোম ব্রাউজারে চলে আসবেন। এখান থেকে আপনারা লিখবেন ব্ল্যাক হোয়াইট কালার টি শার্ট মেকআপ উইথ হ্যাঙ্গার। এখান থেকে আপনারা এই লেখাটা লিখে তারপর সার্চ দিবেন। সার্চ দিলে আপনারা এরকম টি শার্ট পেয়ে যাবেন। তো আপনারা যেখানে আপনাদের যে টি শার্টটা মনে চায় আপনারা সেখান এখান থেকে সেই টি শার্টটা নিতে পারেন। আমি এই টি শার্টটা নিয়ে নিলাম। আপনারা এখান থেকে এটাকে ডাউনলোড করে নেবেন। তারপর আপনারা চলে আসবেন পিজ আর্টে। তারপর আপনারা প্লাজ আইকনে চলে আসবেন। এখান থেকে আপনারা টি শার্টটা নিয়ে নেবেন। তারপর এখান থেকে টুলসে, টুলস থেকে ক্রোপ, ক্রোপে আপনি এটা একটু কেটে নিলেন। তারপর এখান থেকে আপনি অ্যাড ফটোতে আসবেন। অ্যাড ফটো থেকে তারপর আপনি আসবেন এখানে আপনার স্ক্রিনশট, আপনার প্রোফাইলের স্ক্রিনশট নিয়ে নেবেন। তারপর এটাকে আপনি আরেকটু ক্রোপ করে দিলেন। তারপর এখান থেকে আপনি এটা জাস্ট সুন্দরভাবে বসিয়ে দিলেন। তারপর আপনি এখান থেকে ব্লান্ট অপশনটা আসবেন। তারপর মাল্টিপ্লে এই অপশনটা আসার পরে দেখেন কত সুন্দর সেট হয়ে গেছে। তারপর এখান থেকে আপনি প্লাস আইকনে যাবেন। এখান থেকে তারপর সেভ অপশনে দিবেন। এখান থেকে এই সেভ, তারপর সেভ টু গ্যালারি, ডান, ওকে, কন্টিনিউ করেছেন। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন।